নমস্কার বন্ধুরা, বাসাই রান্না বানাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে পাউরুটি আর ডিম দিয়ে সুন্দর একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব, একদম নতুন একটা রেসিপি। বেশি কথা না বাড়িয়ে চলো রেসিপিটা শুরু করি। আমি এখানে এই রেসিপিটা তৈরি করার জন্য দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এখানে ওভেনে তাওয়া বসিয়ে তার মধ্যে তেল গরম করে নিয়ে তারপর এরকম স্লাইস রুটি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। রুটিগুলোকে দিয়ে দেওয়ার পর এবার যে ডিম দুটোকে আমি ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা দুটোকে আমি দিয়ে দিলাম রুটির ওপরে। এইভাবে এটাকে রান্না করে নিতে হবে। দেখো, এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি। এবার এই উল্টো পিঠে ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দেব, পেঁয়াজ কুচি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি এর মধ্যে অ্যাড করতে পারো, দারুণ লাগবে এই রেসিপি। একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণই ভালো লাগবে এরকম নতুন একটা রেসিপি। এবার ওপর থেকে আমি চিজ গ্রেট করে দিচ্ছি। চিজ গ্রেট করে দেওয়ার পর এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরেলাম 5 মিনিট পর, এটা অনেকটাই রেডি হয়ে গেছে। এইভাবে এটাকে আরও 10 মিনিট রেখে দিলে চিজগুলো সুন্দরভাবে গলে যাবে। হাতে যদি টাইম না থাকে আমার মতো, তাহলে তোমরা তাড়াতাড়ি এটাকে এইভাবেই রেখে দিয়ে পরিবেশন করে নিতে পারবে। এটাকে আরও 10 মিনিট রাখলে চিজগুলো একদম সুন্দরভাবে পারফেক্টভাবে গলে যায়। আশা করি এই নতুন রেসিপিটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো, লাইক কমেন্ট করতে ভুলো না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট হলো। সকলে সাবধানে সুস্থ থেকো। ধন্যবাদ।